গত 10 ফেব্রুয়ারি সকালে পূর্ব সোনাতলা গাঁও সভার 4 নম্বর ওয়ার্ড এলাকায় ভবানী তাঁতি নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। তাই রবিবার সকালে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ একটি প্রতিনিধি দল মৃতার বাড়িতে যায়, ঘটনা সম্পর্কে অবহিত হয়। মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় পুলিশের কাছে বলেই জানান মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা পূর্ব সোনাতলা পঞ্চায়েতে একটি অস্বাভাবিক মৃত্যু ঘটে ভবানী তাঁতির। সেই মৃত্যুর ঘটনায় রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি নিজে এখানে এসেছি তদন্ত করতে, এবং সেই ভবানী তাঁতির ভাই এবং তার পিসির সঙ্গে আমাদের কথা হয়, তাদের কথা আমরা নথিভুক্ত করেছি। এবং এই যে ভবানী তাঁতি, তার বিয়ে হয়েছিল বলে তার ভাই বলছেন, সেই সুরেন্দ্র তাঁতি ওরফে দীপক, যার সঙ্গে তার বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন সে নাবালিকা ছিল তখন থেকেই কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল। আজকে সে 18 বছরের হয়েছে এবং গত 5 তারিখ থেকে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাচ্ছিল না। কিন্তু 10 তারিখে